হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আমার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে কথা বলব হচ্ছে এডিট। এটা হচ্ছে নোকিয়া, আমার আমি যে ফোনটা ইউজ করছি নোকিয়া 6.1 প্লাস। তবে এই ফোনটা নতুন কোনো ফোন না, এই ফোনটা আমি 1 বছর হলে ইউজ করছি। তো আজকে হঠাৎ করে এই ফোনটার ভিডিও করবো, তার কারণ হচ্ছে আমি এটার 1 বছর ইউজ করছি, 1 ইয়ার রিভিউ দেবো আর কি। এই ফোনটার অনেক সমস্যা আছে, অনেক ভালো দিকও আছে, তো সেই সব দিকের কথাগুলো আমি বলবো। তো আমি ফোনটা কিনেছিলাম মোটামুটি সেপ্টেম্বর 2019। তো আশা করি 1 বছর হতে যাচ্ছে, এখনও 1 বছর হয়নি। তো এই 1 বছরের মধ্যে এই ফোনের মানে আমি যখন ফোনটা কিনেছিলাম আর কি, তখন আমি ফ্লিপকার্টে রিভিউ দেখেছিলাম। তো তার মধ্যে অনেক কটা রিভিউই খুব ভালো ছিল, কিন্তু কিছু কিছু রিভিউ খুব মানে বলেছিলো যে কেউ কেউ বলেছিলো চার্জার পিনের সমস্যা আছে, কেউ কেউ বলেছিলো পারফরম্যান্স ভালো না, ব্যাটারি ভালো না, মানে ব্যাটারি ভালো না, ইন দ্য সেন্স হচ্ছে ব্যাটারি একটুখানি মানে ব্যাকআপ কম দেয়। তো আমি তা সত্ত্বেও অনেকগুলো রিভিউ দেখেছিলাম ভালো, তো সেই জন্য আমি ফোনটা কিনেছিলাম। কিন্তু ফোন কেনার পরে প্রথম ছ মাস আমার ফোনে কোনো সমস্যা হয়নি, মানে ফোন একদম খুব ভালোভাবে চলছিল। কিন্তু 6 মাস পরের থেকে এই যে চার্জারের পিনটা আছে না এখানে, এই যে চার্জারের পিনটা, এই চার্জারের পিনটা এখানে, এই টাইপ সি চার্জার যে পিনটা আছে, সেই চার্জারের পিনটা যখন আমি চার্জারের সাথে প্লাগ ইন করতাম, তখন মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যেত। আমি আবার মানে একটু এদিক ওদিক করে লাগালে আবার ঠিকঠাক চার্জ দেয়, আর ফাস্ট চার্জিং হয় না এটাতে, একটা মডারেট স্পিডে চার্জ হয়, ফাস্ট চার্জিং হয় না। তো ওই যে চার্জারের পিন যখন একটু সরে যেত, আবার আমি ঠিক করে লাগাতাম, আবার চার্জ নিত। তো এই সমস্যাটা তখন থেকে হালকা হালকা শুরু হয়েছিল 6 মাসের মাথা থেকে। তো সেই সমস্যাটা মোটামুটি খুব বেশি পরিমাণে দাঁড়ায় তারও 2 মাস পরে, অর্থাৎ 8 মাস নাগাদ। তো তারপরে রিসেন্টলি গত 1 মাস আমি এই ফোনের চার্জে দিতে পারছিলাম না, তার কারণ হচ্ছে এই ফোনের চার্জিং পিনটা, এই যে চার্জিং পিনটা, এই পিনটা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো। তো এই পুরোপুরি খারাপ হয়ে গেছিলো তখন ওয়ারেন্টির মধ্যে ছিল। তো আমি এখন লকডাউনের মধ্যে ওয়ারেন্টি যেহেতু ক্লেম করতে গেলে আমাকে, আমি থাকি কৃষ্ণনগরে, আর আমাকে ওয়ারেন্টি ক্লেম করতে গেলে যেতে হবে হচ্ছে রানাঘাটে। তো সেখান থেকে আমার বাড়ির থেকে সেখানকার ডিস্টেন্স মোটামুটি 30 কিলোমিটারের মতো, আর আমাকে ট্রেন কিছু নিয়ে এখন বাইক করে যেতে হবে। তো সেই জন্য আমি ওয়ারেন্টি ক্লেম করতে যাইনি। আর এই ফোনের পিনটা আমি আফটার মার্কেট থেকে সারিয়েছি, সেখানে আমার 250 টাকা খরচ হয়েছে। তো এই যে ফোনের যে চার্জিং পিনটা, এই পিনটা আমার আফটার মার্কেট থেকে সারিয়ে ঠিকঠাক এখন মোটামুটি ফোন চার্জ নিচ্ছে, তবে ফোনে ফাস্ট চার্জিং ফেসিলিটিটা নেই। তো একটা কথা হচ্ছে যে নোকিয়ার ফোন আমি কিনেছি, নোকিয়া ব্র্যান্ড একসময় খুব নাম করা ছিল তাদের কোয়ালিটির জন্য, তাদের বিল্ড কোয়ালিটির জন্য, তাদের পারফরমেন্সের জন্য। তো 1 বছরও হয়নি এই ফোনের যে চার্জিং পিন সেটা খারাপ হয়ে গেছে। তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমার কাছে, আর মানে 1 বছরের মধ্যে একটা পিন খারাপ হয়ে গেল ফোনের, এইভাবে এরকম খারাপ হয়ে গেল। আর এটা নিয়ে সবাই বলেছে যে এই ফোনের চার্জিং পিনের খুব সমস্যা আছে। আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। তো ফোনের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কোনো অন্ধকার যায় মানে একটু আউটসাইড হলে, একটু কিছু হলে ফোনে নেটওয়ার্ক থাকে না। আর ফোন আমি যখন এরকমভাবে কথা বলবো ফোনে, তখন মানে আমার মুখের সাথে যে ফোনের মাইক্রোফোনের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটুকুর মধ্যেও ঠিকঠাক কথা শোনা যায় না। মানে আমি এরকমভাবে কথা বললে কেউ যদি আমার উল্টো দিকে থাকে, আমার কথা শোনে, তাহলে সে ঠিকঠাক করে কথা শুনতে পায় না। আমাকে ফোন এরকমভাবে মাঝে মধ্যে এরকমভাবে নিয়ে কথা বলতে হয়। তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য এই সমস্যাটা হয়। প্রথমে ভেবেছিলাম আমি মাইক্রোফোনের প্রবলেম, কিন্তু মাইক্রোফোনের প্রবলেম না, এটা ফোনের নেটওয়ার্কেরই একটা ইস্যু। তো এই দুটো জিনিস খুব বাজে এই ফোনটার। তাছাড়া ওভারঅল ফোনটা ভালো, পারফরমেন্স ভালো। নোকিয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা প্রতি মাসে অ্যান্ড্রয়েডের লেটেস্ট সিকিউরিটি প্যাচ, যেটা প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আপডেট চলে আসবে। কিন্তু কথা হচ্ছে আমার ফোনের নেটওয়ার্ক সিকিউরিটি প্যাচ আপডেট, এত কিছু আপডেট করে লাভ কী আমার যদি ফোনের নেটওয়ার্কের সমস্যায় থাকে আর চার্জিং পিনের সমস্যা থাকে। চার্জিং পিনের সমস্যা এই ফোনের, যে যদি 100টা ইউজার হয়, 100টা ইউজারের মধ্যে 90টি ইউজারেরই চার্জিং পিনের সমস্যা আছে, বাকি 10টা ইউজারের হয়তো চার্জিং পিনের সমস্যা নেই। তবে নোকিয়া সার্ভিস সেন্টার, আমার একজন পরিচিত একজন আছে, সে নোকিয়া সার্ভিস সেন্টারে তার এই সেম চার্জিং পোর্টের সমস্যা হয়েছিল। তো তাকে চার্জিং পোর্ট ঠিক করে দেওয়া হয়নি, জানি না কেন দেওয়া হয়নি, আমি তার কাছে শুনেছি। তো ওই জন্য আমি নোকিয়া সার্ভিস সেন্টারে যাইনি, কারণ এখন লকডাউন, আর লকডাউনের মধ্যে ফোন দিলে আমি ফোন কত পাবো আমি জানি না। আমি আফটার মার্কেট থেকে সারিয়েছি, যদিও আমার ফোনের ওয়ারেন্টি এখনও ভয়েড আছে, কিন্তু
কারণ যাদের যাদের চার্জিং এই ফোনটা আছে আর এই ফোনটাতে ভিডিও করার আমার আজকে একটাই উদ্দেশ্য, তার কারণ হচ্ছে এই ফোনটা একসময় খুব পপুলার হয়েছিল। পপুলার হয়েছিল ইন দ্য সেন্স হচ্ছে ফ্লিপকার্টে যখন দাম কমে, যখন অনেক ফোনের প্রাইস ড্রপ করেছিল, তখন এই ফোনটারও প্রাইস ড্রপ করেছিল, তাই জন্য আমি এই ফোনটা কিনেছিলাম। তো তখন আমার মতো হয়তো অনেকেই ফোনটা কিনেছে যে প্রাইস ড্রপ হওয়ার কারণে, তো তারা তো আজকে হয়তো সেম প্রবলেম ফেস করছে। তো সেম প্রবলেম ফেস করার জন্য এই যে চার্জিং পোর্টটা, এই পোর্টটা 250 লাগবে, 250-300 লাগে আপনার মার্কেট থেকে সারাতে, সেখান থেকে যদি সারিয়ে নেওয়া যায় তাহলে আর কোনো সমস্যা হয় না। আর নেটওয়ার্ক ইস্যুটা কিছু করার নেই, নেটওয়ার্ক ইস্যুটা থাকবেই, ওটা কিছু করা যাবে না, ওটা নিয়েই চলতে হবে। তো এই ফোনটা কেনার সময় আমার মনে হয়েছিল খুব ভালো, খুবই, কিন্তু এক বছর ইউজ করার পরে আমার কাছে খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। আমি খুব একটা এক বছর ইউজ করার পরে এক বছরের মধ্যে পারফরমেন্স যদি এতটা কমে যায় তাহলে খুবই মানে হতাশাজনক ব্যাপার। কিন্তু ফোনের অ্যান্ড্রয়েডের যে সিকিউরিটিটা আছে, অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট, সেটা সবসময় আপডেট দেয়, পারফরমেন্স কিছুটা কিছু সময় ল্যাগ করে, মানে একটু হাইফাই কিছু করলে ল্যাগ করে বা নর্মালি কিছু কিছু অবস্থায় ল্যাগ করে, যে খুব একটা যে পারফরমেন্স আহামরি তা না, অ্যাভারেজ বলা যেতে পারে। আর ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরা হচ্ছে, যদি আমি ডে লাইট ধরি, ডে লাইটে খুব সুন্দর ছবি ওঠে, মানে ডে লাইটে আলো এত সুন্দর ক্যাপচার করে, মানে যদি ব্রাইট এরিয়াটা এত ব্রাইট থাকে আর মানে ডার্ক এরিয়াটা ঠিকঠাক, মানে দুটো ব্রাইট আর ডার্কের মধ্যে যে কন্ট্রাস্ট রেশিও, সেই রেশিওটা ঠিকঠাক থাকে। আর একটা কথা হচ্ছে যে এই ফোনের নাইটে, যে দিন রাতের বেলা ক্যামেরা কোয়ালিটি খুব বাজে, রাতের বেলা মানে এত নয়েজ আসে আর খুব গ্রেন আসে ছবির মধ্যে আর বাজে। আর একটা কথা হচ্ছে এই ফ্রেমের আমার যতটা সম্ভব মনে হয়েছে যে ক্যামেরার যে ফ্রেমিংটা আর কি, মানে ক্যামেরা যতটা, ক্যামেরার যে ভিউইং অ্যাঙ্গেল যতটুকু, সেই ততটুকু একটু মনে হয় আমার কম্পারেটিভলি আরও পাঁচটা ফোনের থেকে মনে হচ্ছে ছোটো একটু, মানে ফ্রেমটা একটু ছোটো আর কি। এটা হচ্ছে ক্যামেরার প্রবলেম। তাছাড়া এই ডেপথ সেন্সার যেটা আছে সেটা খুবই ভালো, মানে পোর্ট্রেট মোড, বুকে, সেলফি, এই জিনিসগুলো খুব ভালো ওঠে এই ক্যামেরাটাতে। ডুয়াল টোন ফ্ল্যাশ আছে, এইটাই তো, আর কোনো প্রমোশন নেই। তবে এই ফোনটা যারা যারা কিনেছে তারা, আমার মনে হয় যে প্রবলেম ফেস করার মধ্যে তারা একমাত্র চার্জিং পোর্টের সমস্যা আর নেটওয়ার্ক ইস্যুতেই মানে প্রবলেমটা পড়েছে। তার চার্জিং পোর্টের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা একটা চার্জার পোর্ট পাল্টে নিলেই হয়ে মানে সলভ হয়ে যাবে, অসুবিধা নেই। তবে আমার মনে হয় এই মানে থার্ড পার্টিতে চার্জার পোর্টটা, সেটাও হয়তো 6 মাস বা 1 বছর পরে আবার পাল্টাতে হতে পারে। তো এইখানে একটা রেকর্ডিং খরচ থেকেই যায়। আর নেটওয়ার্কের ইস্যু কিছু করার নেই, নেটওয়ার্কের ইস্যু থাকবেই এতে। এবার নেটওয়ার্কের ইস্যুর জন্য আমাদের ফোনে কথা বলতে অসুবিধা হয়, তো এই প্রবলেমের সলিউশন করার জন্য যদি কেউ ব্লুটুথ হেডফোন কিনে নাও তাহলে সেই প্রবলেমের আই থিঙ্ক সলিউশন হয়ে যাবে। কারণ আমি মাস 3 ব্লুটুথ হেডফোন ইউজ করেছি, তখন কোনো নেটওয়ার্কের সমস্যা হয়নি। হ্যাঁ, আমি মাস 3 ফোনটা ইউজ করেছি তখন ব্লুটুথ হেডফোন দিয়ে, তখন কোনো নেটওয়ার্কের সমস্যা হয়নি। তো এই তো গেল এই ফোনের রিভিউ, 1 ইয়ার রিভিউ। তো আমি এক্স্যাক্টলি 1 ইয়ার বলবো না, তো এই 9 মান্থ কি 11 মান্থ আমি ব্যবহার করছি এই ফোনটা। তো পারফরমেন্স এক বছরের মাথায় এসেই এতটা কমে গেছে, তো এটা খুব একটা ভালো দিক না অ্যাকচুয়ালি। আর আমি রিভিউটা করেছি আজকে এই জন্য যে এই ফোনটা অনেকের কাছে আছে, অনেকে হয়তো সেম প্রবলেম ফেস করতে পারো, অনেকে হয়তো কাস্টমার কেয়ারে গিয়ে পাচ্ছ না বা মানে সার্ভিস পাচ্ছ না বা ভাবছো যে ফোন চেঞ্জ করে নেবে। কিন্তু আমার মনে হয় ফোন চেঞ্জ করে নেওয়ার থেকে চার্জারের পিনটা পাল্টে নিলেই এই সমস্যাটা সলিউশন হয়ে যাবে। তো টাটা, বাই বাই, আজকের ভিডিওতে এটা নিয়েই কথা বলার ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যাদের যাদের নোকিয়া ফোন আছে, নোকিয়াতে সমস্যা প্রবলেম ফেস করেছো, তারা নিচে কমেন্ট করে জানিও যে নোকিয়া তোমাদের এই ফোনে আর কী কী প্রবলেম হয়েছে আর সেই প্রবলেমগুলো সলভ করার জন্য কী কী করেছো। তো বাই বাই, টাটা।